লটকন ফলটি বর্তমানে বেশ পরিচিত সবার কাছে। এটি মূলত বর্ষাকালীন ফল। এটি এক প্রকার হলুদ রঙের ছোট গোলাকার ফল। টক মিষ্টি স্বাদের এ ফলটি খেতে অনেকটাই ভীষণ পছন্দ করেন। আবার অনেকের কাছে লটকনের স্বাদ খুব বেশি ভালো লাগে না, তবে রসালো এই ফলটি খেলে মিলবে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা, যেটা আমরা অনেকেই জানি না। লটকনের উপকারিতা: লটকনে জলীয় অংশ অর্থাৎ পানির পরিমাণ বেশি থাকে। এটি খেলে শরীর হাইড্রেটেড থাকে। বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে ত্বকে নানা ধরনের সংক্রমণ দিতে পারে। নিয়মিত লটকন খেলে চর্মরোগ থেকে দূরে থাকা সম্ভব। এটি ত্বকের রুক্ষতা ও ত্বক ফেটে যাওয়া প্রতিরোধ করে। বর্ষার ফ্লু, জ্বর, সর্দি, কাশির সংক্রমণ হতে পারে। নিয়মিত লটকন খেলে এসব সংক্রমণজনিত রোগ প্রতিরোধ হয়। লটকনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। শরীরের ঘা তাড়াতাড়ি শুকাতেও সাহায্য করে। ভিটামিন সি ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখে। প্রতিদিন 2-3টি লটকন খেলে ভিটামিন সির চাহিদা পূরণ হয়। এতে স্কার্বি রোগ প্রতিরোধ হয়। লটকনের ভিটামিন বি বেরিবেরি রোগ প্রতিরোধে সাহায্য করে এবং চোখের রক্তনালীর সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে। রক্ত হাড়ের জন্য বিশেষ উপকারী উপাদান আয়রন রয়েছে লটকনে। এটি হিমোগ্লোবিন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো উপকারী খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। লটকনে থাকা অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম দেহ গঠন ও কোষের ক্ষয়পূরণ ও কোষকলার সুস্থতায় সাহায্য করে। লটকন খেলে বমি বমি ভাব দূর হয় এবং এটি মানসিক অবসাদ দূর করতে সক্ষম। ভিটামিন ও খনিজে ভরপুর এ ফলটি রক্তের শর্করা নিয়ন্ত্রণেও সাহায্য করে। ফলে ডায়াবেটিক্স রোগীরা এই ফলটি খেতে পারেন, তবে অল্প পরিমাণে খাওয়াই ভালো। টক মিষ্টি স্বাদের লটকন মুখের রুচি বাড়াতে সাহায্য করে। লটকনে ফ্যাট ও কার্বোহাইড্রেট না থাকায় সব বয়সের মানুষই এই ফলটি খেতে পারেন এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।